সাল্লাম উপস্থিত হয়েছেন মন্দিরে প্রবেশ করেছেন তিনি ইতিমধ্যে সিটি মন্দিরে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর সিটি মন্দিরে প্রবেশ করেছেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের শুভ সূচনা যে আগামী এক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে পালন করা হবে সে অনুষ্ঠানের শুভ সূচনা প্রথমে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে প্রবেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থলে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্মৃতি মন্দিরে প্রবেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে প্রবেশ করেছেন এই মুহূর্তে তিনি বিদ্যাসাগরের ভূমিষ্ঠস্থলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা রয়েছেন তারা হলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন বিভিন্ন দপ্তরের সচিবগণ প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যা সাগর সিটি মন্দিরে বিদ্যা সাগর মহাশয় আরবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যা সাগর মহাশয় আরবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে বিদ্যা সাগর সিটি মন্দিরে যিনি এখন উপস্থিত রয়েছেন তাই যিনি বিশিংহভবতী বিদ্যালয়ে প্রবেশ করেছেন প্রথমেই বিদ্যা সাগর মহাশয় এবং ভগবতীর দেবীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিসিংহ ভগবতী বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বিদ্যাসাগর মহাশয় এবং ভগবতী দেবীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন এই মুহূর্তে বিদ্যাসাগর মহাশয় এবং ভগবতী দেবীর মূর্তি বিসিংহ ভগবতী বিদ্যালয় প্রাঙ্গনে যেগুলো অবস্থিত রয়েছে তাদের মূর্তি এটা মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন ভগবতী বিদ্যালয়ে প্রবেশ মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং সচিবগণ এবার তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত বিদ্যাসাগর মহাশয় জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন এবার বিদ্যালয়ে প্রবেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের মঞ্চে উপস্থিত হবে না আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিদ্যালয় থেকে মঞ্চের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন তার সঙ্গে রয়েছেন অন্যান্য বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকরা সঙ্গে রয়েছেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা রয়েছেন রয়েছেন ঘাটালের মাননীয় সাংসদ বিধায়ক কি মেদিনীপুর জেলার জেলার স্বাগত জানাচ্ছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে প্রথমেই আমার মঞ্চে যে ডান দিকে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীর সিংহের ভূমিপুত্র তার দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করছে আজকে তার আনুষ্ঠানিক শুভ সূচনা শুভ সূচনার পূর্বে প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল অক্ষয় কুমার দত্ত আধার রাতে একলা পথিক রবীন্দ্রসঙ্গীত সংগীত থেকে রবীন্দ্রনাথের ব্যক্তিগত এক অভিযাত্রা প্রস্তুতি পর্ব বিশেষ সংখ্যা সুকুমার রায় স্বামী বিবেকানন্দ ও বাঙালির সেকুলার বিবেক অ্যান্ড এক্সট্যাসি ইন ডাইনামিক মেডিটেশন প্রভৃতি শ্রীযুক্ত আশিস রাহিরি বিশিষ্ট লেখক এবং ঐতিহাসিক তাকে সংবর্ধিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শ্রীযুক্ত কৃত্যপ্রিয় ঘোষ রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক প্রেসিডেন্সি কলেজ সমেত বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘ চার দশকেরও বেশি তিনি অধ্যাপনা করেছেন পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সম্পাদক এবং লেখক তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য বই হল উনিশ বিশ গণতান্ত্রিক রাষ্ট্রের রাবিন্দ্রিক প্যারাডিগাম গান্ধী দৃষ্টির বিচিত্রতায় প্রভৃতি শ্রীযুক্ত কৃত্যপ্রিয় ঘোষকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃত্যপ্রিয় ঘোষ রাষ্ট্রবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপক এবার শ্রীযুক্ত অরুণ নাগ তাকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক অরুণ নাগ একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক তিনি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর তিনি বিস্তারিত গবেষণা করেছেন শ্রীযুক্ত অরুণ নাগ বিশিষ্ট লেখক এবং সম্পাদক বিশ্বভারতীর অধ্যাপক বর্তমানে অবসরপ্রাপ্ত তাকে সংবর্ধিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক এবং বিদ্যাসাগরের মূর্তি শংসাপত্র প্রদীপের মধ্যে দিয়ে সংবর্ধিত করা হচ্ছে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের পণ্ডিত মানুষদের এবার শ্রীযুক্ত স্বপন চক্রবর্তী তাকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত চক্রবর্তী ইংরাজি সাহিত্যের একজন বিশিষ্ট অধ্যাপক তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস বিভাগের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডিস্টিংগুইশ চেয়ারের ভূতপূর্ব পদাধিকারী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর তিনিও বিস্তারিত গবেষণামূলক কাজকর্ম করেছেন ইংরাজি সাহিত্যের একজন বিশিষ্ট অধ্যাপক শ্রীযুক্ত স্বপন চক্রবর্তী তাকে সংবর্ধিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আজকের এই মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত মেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বোর্ডের থেকে প্রথম স্থান অর্জন করেছে তাদের সংবর্ধিত করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই সংবর্ধিত করা হবে সঙ্গীতা মহাপাত্রকে সঙ্গীতা মহাপাত্র দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সঙ্গীতা মহাপাত্র দু উনিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক সঙ্গীতা মহাপাত্র সুপর্ণা সাউ সুপর্ণা সাউকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের মাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুপর্ণা সাউ মনুশ্রী হাসা গঙ্গা বংশম তাকে সংবর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের সিবিএসই ক্লাস টেন পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে মনুশ্রী হাসা গঙ্গা বংশম উপমা আইচ দু সালের সিবিএসই ক্লাস টুয়েলভ পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে উপমা আইচ ঝিনুক দাস দু সালের আইসিএসই ক্লাস টুয়েলভ পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ঝিনুক দাস নূরনেগার বানু দু হাজার উনিশ সালের জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে নূরনেগার মানু দু হাজার উনিশ সালের জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক নুরনেগার বানু এবার পারভিনা খাতুন দু সালের সিনিয়র মাদ্রাসা পরীক্ষায় জেলার ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে পারভিনা খাতুন মৌমিতা সরেন দু সালের মাধ্যমিক পরীক্ষায় জেলার তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে মৌমিতা সরেন এরপর মৌমিতা দ্বারা কন্যাশ্রী মৌমিতা দ্বারা অসাধারণ ফুটবল খেলার স্বীকৃতি স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সংবর্ধিত হচ্ছে মৌমিতা দ্বারা ফুটবল খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছে মৌমিতা দ্বারা কন্যাশ্রী মৌমিতা দ্বারা এবার সরস্বতী মালিক কন্যাশ্রী পড়াশোনা স্থগিত রেখেছেন সরস্বতী মালিক তাকে সংগঠিত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার দুজন ছাত্র হাতে বর্ণ পরিচয় পুস্তক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বাবলি সাঁতরা বাবলি সাঁতরার হাতে বর্ণ পরিচয় পুস্তক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবলি সাঁতরার হাতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পুস্তক বর্ণ পরিচয় তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয়ম দাস প্রিয়ম দাসের হাতেও বর্ণ পরিচয় পুস্তক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আজকের এই মঞ্চ থেকে সাতজন জন হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সবুজশ্রী প্রকল্পের গাছের চারা উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন সবুজশ্রী প্রকল্পের গাছের চারা মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন উপভোক্তার হাতে সবুজশ্রী প্রকল্পের গাছের চারা উপভোক্তার হাতে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন সুরক্ষা কমিটিকে চেক প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বন সুরক্ষা কমিটিকে চেক প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী পলি হাউসের শংসাপত্র উপভোক্তার হাতে তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলি হাউসের শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলি হাউসের শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার আনন্দধারা প্রকল্পের রিভলভিং ফান্ডের শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ ধারা প্রকল্পের রিভলভিং ফান্ডের শংসাপত্র তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এরপর ঋণপত্র প্রদান করছেন ঋণপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এরপর আর্থিক অনুদান প্রকল্পের অনুমোদন পত্র প্রদান করবেন উপভোক্তাদের হাতে তুলে দেবেন আর্থিক অনুদান প্রকল্পের অনুমোদন মাননীয় মুখ্যমন্ত্রী সাতজন উপভোগের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দিচ্ছেন আর্থিক অনুদান প্রকল্পের পর ধান ঝাড়ার মেশিন প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধান ঝাড়ার মেশিন প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার ধান ঝাড়ার মেশিনের পর তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর উপভোক্তাদের হাতে কৃষক বন্ধুর চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু চেক তুলে দেওয়ার পর কৃষক বার্ধক্য ভাতার শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন কৃষক বার্ধক্য ভাতার শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসিসি সরঞ্জাম ও সল্টার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইসিসি সরঞ্জাম সল্টার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর হাতে ফুটবল এবং জার্সি সেট তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরঞ্জাম সল্টার প্রদানের পর ফুটবল এবং জার্সি সেট তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল এবং জার্সি সেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ব্যাডমিন্টন সেট প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাডমিন্টন সেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাডমিন্টন সেট পর কৃষি পাঠটা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাডমিন্টন সেট প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন উপভোক্তা হাতে ব্যাডমিন্টন সেট প্রদানের পর কৃষি পাটটা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি পাটটা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি পাটটা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর 3াম লোনে চেক 3াম লোনে চেক প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী 3াম লোনে চেক প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3াম লোনে চেকের পর রেশম চাষীদের সরঞ্জাম প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর দ্বিচক্রী রেশম চাষীদের সহায়তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমার ফসল আমার গোলা প্রকল্পের সাবসিডি প্রদানের অনুমোদন পত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমার ফসল আমার গাড়ি প্রকল্পের সাবসিডিও প্রদান করলেন আমার ধান আমার চাতাল প্রকল্পের সাবসিডি প্রদানের অনুমোদন পত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রম দপ্তরের উপভোক্তারের অনুমোদন পত্র প্রদান করবেন শ্রম দপ্তরের উপভোক্তাদের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা যোজনায় অনুমোদন শ্রম দপ্তরের উপভোক্তাদের অনুমোদন পত্র প্রদানের পর পাম্পসেট প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে সাতজন উপভোক্তার হাতে পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দুই জেলার উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী পাম্প সেট প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাম্প সেটের পর মাননীয় মুখ্যমন্ত্রী সেলাই মেশিন প্রদান করছেন এরপর বাদ্যযন্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ্যযন্ত্র একজন উপভোক্তার হাতে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এখন কম্পিউটার প্রদান করছেন বাদ্যযন্ত্রের পর কম্পিউটার প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর কন্যাশ্রী প্রকল্পের কে টু অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের কে টু অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর পর রূপশ্রী প্রকল্পের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর পর রূপশ্রী প্রকল্পের অনুমোদন প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পীর হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী গতিধারার সাবসিডি প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এখন বাংলার আবাস যোজনার গৃহ প্রাপকের হাতে সহায়তা তুলে দিলেন মৎস্য দপ্তরের সাইকেল ও ইনসুলেটেড বক্স প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তরের বাক্স এবং সাইকেল ইনসুলেটেড বাক্স এবং সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার সবুজ ছাত্রীর সাইকেল ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের হাতে সবুজ ছাত্রী সাইকেল তুলে দিচ্ছেন মানতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আনন্দধারা প্রকল্পের শাল পাতার বাসন তৈরি রেজিস্টার্ড ট্রেডমার্ক সালবি যেটা ঝাড়গ্রাম ব্লকের অরণ্য সুন্দরী মহিলা মহাসংঘকে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাল পাতার থালা তৈরির বা বাসন তৈরি রেজিস্টার্ড ট্রেডমার্ক সালবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করা হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের অরণ্য সুন্দরী মহিলা মহাসংঘকে আনন্দধারা প্রকল্পের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী ঝাড়গ্রাম ব্লক থেকে এসেছে অরণ্য সুন্দরী মহিলা মহাসংঘ তাদের পাতার বাসন তৈরির ট্রেডমার্ক প্রদান করছেন মাননীয় বাবুই দড়ি তৈরির সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর মাননীয় মুখ্যমন্ত্রী হোম স্টের চেক প্রদান করছেন হোম স্টের চেক প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী হোম স্টে চেকের পর লোধা সবর পাঠ্টা প্রদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে জন উপভোক্তার হাতে আজ পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী লোধা সবর পাঠ্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপর বাংলার আবাস যোজনার অনুমোদন পত্র উপভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনার পর মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবনের অনুমোদন ও কাজের আদেশ নামা প্রদান করছেন সত জন উপভোক্তা হাতে পরিষেবা তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপভোক্তারা আজকের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সরাসরি পরিষেবা সুবিধা হাতে পেলেন এবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটি জেলার বেশ কিছু প্রকল্প আমার মাননীয় শিক্ষাগুরু যাদের আমরা আজকে এখানে আনতে পেরেছি এবং যাদের অসমান্য শিক্ষা এবং তাদের দান আমাদের বৃদ্ধজন যারা তাদের সম্মানিত করতে পেরে আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা নিজেরাই নিজেদের কৃতজ্ঞ বোধ করেছি এবং আমরা অনুপ্রাণিত হয়েছি আজকে আমার সাথে আমার চিফ সেক্রেটারি মলয় দে হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় এডুকেশন সেক্রেটারি মনীষ আইএনসি সেক্রেটারি বিবেক সহ আমাদের এখানে আমার পুলিশের এসপি সহ দুটো জেলার আমার ডিএম রেশমি এবং পার্থ সহ এবং আমাদের ঝাড়গ্রামের ডিএম সহ আয়েশা আমার সাথে আমার কলিগ শুভেন্দু অধিকারী আমার সাথে শুভেন্দু অধিকারী সৌমেন মহাপাত্র সহ জেলা পরিষদের সভাধিপতি উত্তরাজ সিং এখানকার এমএলএ শঙ্কর দলি এবং পাশে ছায়া সহ সমস্ত এমএলএরা সমস্ত জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং কর্মাধ্যক্ষরা মেম্বাররা এবং আমার বিশিষ্ট অতিথিরা যারাই মঞ্চে আলোকিত করে বসে আছেন এবং বিশেষ করে আমি আপনাদের আগেই বলেছি শ্রদ্ধেয় আশিস লাহিরি কৃতজ্ঞ ঘোষ অরুণ রায় স্বপন চক্রবর্তী সহ সকলেই এখানে আছে আমরা তাদের প্রণাম জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি তাদের দীর্ঘজীবন সুস্বাস্থ্য কামনা করছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও সকলে এখানে উপস্থিত আছেন আমি তাদের সকলকেই আমাদের প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে বিশেষ করে আমার এখানে আইসিডিএস আছেন আশার মেয়েরা আছেন সবুজ সাথী আছেন কন্যাশ্রী আছেন সবুজশ্রী আছেন শিক্ষাশ্রী আছেন আমার আনন্দ ধারা থেকে শুরু করে একেবারে সিভিক থেকে শুরু করে গ্রামীণ পুলিশ থেকে শুরু করে টিচার্স থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন ইভেন আমাদের এই প্রোগ্রামে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস এবং কিংসুকো এক্সচেঞ্জ জেনারেল সেক্রেটারি বাংলার প্রেস এক্রিডিশন কমিটির পক্ষ থেকেও বিশ্ব দেবদীপ সহ অনেকেই আছেন আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসবার জন্য আমি আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুদের একটা কথা বলি দেব আমার সাথে এসছেন এবং ডক্টর মানস ভূইয়া আমাদের সাংসদ সহ অন্যান্যরা আজকে আমি যখন আমার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামীণ বাড়িটাতে আসার সুযোগ অনেক দিন আগে একবার হয়েছিল একটা প্রোগ্রাম করতে করতে কিন্তু সেদিন আমি ভালো করে দেখতে পারিনি আমি সন্ধে হয়ে গিয়েছিল এইবারে যখন আমি দেবের ইলেকশনের সময় এই অঞ্চল দিয়ে পদযাত্রা করছিলাম তখন আমি দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির রাস্তার মোড়ে একটা গেট সেই গেটটা দেখে আমি বুঝলাম এটাই বিশিংহ গ্রাম হবে বিশিংহ গ্রামে যাওয়ার পথ হবে আমি সেদিনই বলে গিয়েছিলাম এবার আমরা দুশত বছর যাপন করছি আমাদের বিদ্যাগুরু আমাদের সভ্যতার গুরু আমাদের সংস্কৃতির মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই মানুষটির বাড়িতে যখন এসে আমি পদার্পণ করলাম এবং ভালো করে চোখ মেলে তাকালাম আমাকে আমার ডিএম আমার সহ এখানকার যারা স্মৃতিরক্ষা কমিটির আছেন বা ক্লাবসহ সবাই আমাকে সাহায্য করছিলেন বোঝবার জন্য আমার মনে হল আমি যেখানেই যাই না কেন পৃথিবীর বহু প্রান্তে আজকে আমরা আমাদের বাংলার সবচেয়ে প্রথম বর্ণ পরিচয়ের আতুর ঘরে আমরা এসে পৌঁছতে পেরেছি এটা আমাদের ধন্য করেছে মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে পদার্পণ আজ দুশো বছর পরেও মনে হচ্ছে সবটাই যেন চোখের সামনে একটা জীবনের আলো আলোর হাতছানি দিয়ে ডাকছে আর বলছে আমাকে স্মরণ করো আমাকে ভালোবেসো বিদ্যাকে ভালোবেসো শিক্ষাকে ভালোবেসো সংস্কৃতিকে ভালোবেসো সভ্যতাকে ভালোবেসো জাগরণকে ভালোবেসো মেয়েদের ভালোবেসো আর বারবার করে বাংলার ঘরে ফিরে এসো বারবার করে হাতছানি দিয়ে ডাকছে বিদ্যাসাগর মহাশয় একদিকে ব্যাকরণ অন্যদিকে সাহিত্য অন্যদিকে অলংকার অন্যদিকে বেদান্ত অন্যদিকে ন্যায় তর্ক জ্যোতির্বিজ্ঞান সবকিছুতেই তিনি পারদর্শী ছিলেন তিনি যে বিদ্যাসাগর নতুন করে বলার অপেক্ষা রাখে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো আমার ভালো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুসংস্কারের থেকে অন্ধকার থেকে মানুষকে সভ্যতার আলো দেখিয়েছিলেন শিক্ষার আলো দেখিয়েছিলেন আজ দুশো বছর আগেকার কথা ভাবুন তো ছোট্ট ছোট্ট মেয়েরা যদি বিধবা হয়ে যেত তাকে বাল্য বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রচলন ছিল না ছোট্ট ছোট্ট বালিকা বিবাহ দিয়ে দেওয়া হতো জাগরণ ছিল না শিক্ষার ব্যাপারটা সেরকম ছিল না তিনি বুঝলেন এই সমাজকে যদি ভালো করতে হয় আগে মাকে ভালোবাসতে হবে মাটিকে ভালোবাসতে হবে ঘরের কন্যাদের ভালোবাসতে হবে মেয়েদের জীবন বারো বছরে ফুরিয়ে যাবে না বিধবা হলে ফিরিয়ে যাবে না বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বা বাচ্চাদের মেয়েদের শিক্ষার প্রচলন করেছিলেন সংস্কৃতির জাগরণ করেছিলেন তাই তো সংস্কৃতি কলেজ থেকে তাকে বিদ্যাসাগর এই দানের সাগর এই বিদ্যাসাগর উপাধি তাকে দান করেছিলেন মনে রাখবেন তিনি সংস্কৃত কলেজের তার আমলে পুনর্গঠন হয়েছিল তিনি নিজে বহু স্কুল তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম মেট্রোপলিটান স্কুল ও কলেজ মনে রাখবেন তিনি স্ত্রী শিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করেন মাতৃভাষার বিস্তার করেন অর্থাৎ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মনে রাখবেন যে গান রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান আর বিদ্যাসাগর বিদ্যার পরিচয় করেছিলেন বর্ণের পরিচয়ের মধ্যে দিয়ে অ আ অস্বৈ দীর্ঘ হস্যৌ দীর্ঘ রি লি ওই ও ও অথবা ক খ গ গা সমস্ত কিছু কিন্তু বিদ্যাসাগর তৈরি করেছিলেন তিনি রাস্তায় দেখতেন রাস্তার ফলক দেখে মাইল আবিষ্কার করেছিলেন মা ডেকেছিল আমরা পড়েছিলাম ছোটবেলায় ভগবতী দেবী তার স্বনামধন্য মা যে মায়ের আঁচলে বড় হয়েছিলেন বিদ্যাসাগর সেই মায়ের ডাকে তিনি দামোদর নদী পর্যন্ত পার হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত সংগ্রাম অক্লান্ত পরিবেশ পরিশ্রমের মধ্যে দিয়েও বঙ্গভাষা আমাদের মাতৃভাষা তার দান বিদ্যাসাগর মহাশয় সবচেয়ে বেশি এবং আমি মনে করি একটা একুশে ফেব্রুয়ারি যদি বাংলা ভাষার জন্মদিন হয় মনে রাখবেন বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ও বাংলা ভাষার শিক্ষার দান আগামী দিন এটা নিয়েও আমাদের ভাবতে হবে বাংলার অ্যালফাবেটিক্যালি ওয়ার্ড যিনি তৈরি করেছিলেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন নিরপেক্ষতা আপসীন সংগ্রামী বাংলা তিনি ছিলেন আমাদের সকলের প্রাণের পুরুষ প্রাণের মানুষ মনে রাখবেন বর্ণ পরিচয় শুধু বাংলার ভাষা নয় আমাদের সংস্কৃতির পরিচয় আমাদের হৃদয়ের পরিচয় আমাদের প্রাণের পরিচয় আমাদের গর্ব তিনি ছিলেন শিক্ষা ও সংস্কারের জনক ত্যাগ ও সংস্কারের জনক অনেক দিন আমার মনে হয়েছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সে সম্মান কেন দিই না বিশ্বকবিকে সবাই আমরা ভালোবাসি শুধু কি পঁচিশে বৈশাখ ওইটুকু শুধু কি বাইশে শ্রাবণ ওইটুকু কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রত্যেক দিন হয় প্রত্যেক সেকেন্ডে হয় প্রত্যেক মোমেন্টে হয় প্রত্যেক ঘন্টায় হয় প্রত্যেক দিনে হয় যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের জন্মদিন একদিন নয় প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি বছর মনে রাখবেন এরাই আমাদের সমাজের সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে দান করেছেন সেই মানুষগুলোকে আমরা কি ভুলতে পারি কি ভোলা যায় ভাই বোনেরা আমার তাহলে এই বছরটা আমাদের কী করতে হবে সারা বছর স্কুল কলেজে ক্লাবগুলোতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি কেছিলেন কি করেছিলেন কেন আমরা তাকে ভালোবাসব বাংলার মনীষীদের সম্মান জানাতে হবে মাকে সম্মান না জানিয়ে মাসিকে সম্মান জানানো যায় না নিজের মাটিকে সম্মান না জানিয়ে বাইরে কাউকে সম্মান জানানো যায় না এটা মাটির মানুষ আমরা বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলাম দুশো বছরে কেন স্থাপন করলাম আমার বলা উচিত কিনা আমি জানি না একটু বলি ঠিক বোধনের মতো বিদ্যাসাগরের মূর্তিও আমাদের নতুন করে স্থাপন করতে হলো কারণ বাংলার সংস্কৃতিটাকে ভুলিয়ে দেওয়ার জন্য একদল ধর্মস্ত ধর্মান্ধ সন্ত্রাসী উন্মত্ত দানবীয়গতার লোক তারা গিয়ে তারা হয়তো বিদ্যাসাগরকে চেনেনও না তার মূর্তিটা গিয়ে ভেঙে দিয়ে এলেন একবার ভাবলেন না ওটা মাটির মূর্তি নয় একটা মাটির মূর্তি ভাঙলে তৈরি করা যায় একটা সভ্যতা একটা যুগ একটা ইতিহাস একটা দর্শন একটা সাহিত্য একটা সংস্কৃতি তার মূর্তি ভেঙে দিয়ে সব শেষ করা যায় না তাকে শিখতে হয় জানতে হয় আমরা সবাইকে ভালোবাসি আমরা বিদ্যাসাগরের নামে একাডেমি করছি আমরা তার লাইব্রেরি ভালো করে করছি তিনি যে হাতে বইগুলো লিখেছিলেন সেগুলো সব আমরা লাইব্রেরিতে রাখবো ডিজিটাইজ করে মনে রাখবেন আমরা বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ গড়ে তোলা হচ্ছে বিদ্যাসাগর কলেজে একটি আর্কাইভও হচ্ছে সংস্কৃত কলেজ তৈরি করা হচ্ছে একটি নতুন আর্কাইভ সংস্কৃতি ইউনিভার্সিটি আমরা তৈরি করছি বিদ্যাসাগরের কলকাতার বাদুর বাগানের বাড়িতে যে মিউজিয়ামটা আছে সেটাও আমরা নতুন করে তৈরি করে দিচ্ছি আমরা বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবী নামের স্কুলটাও আমরা ওটাকেও আমরা হেরিটেজভাবে করবার আমরা সব ব্যবস্থা করছি এবং তাছাড়াও যতগুলো কলেজ বিশেষ করে বিদ্যাসাগরের ওপরে সেমিনার করবেন এবং প্রত্যেকটা জেলায় একটি একটি কলেজকে আমরা দু লক্ষ টাকা করে দেব বিদ্যাসাগরের ওপরে সেমিনার তারা অর্গানাইজ করবেন আজকে নতুন করে বিদ্যাসাগরের ভিটা এবং বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবন যেটা সাতচল্লিশ লক্ষ টাকা খরচা করে করা হয়েছে আমরা হেরিটেজ করতে শুরু করেছিলাম আজকে তার নতুন উদ্বোধন হল বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে বিদ্যাসাগর লাইব্রেরি পর্যন্ত রাস্তার আলোর বন্দোবস্ত করা হল তার বাসভবনটি হেরিটেজ ঘোষণা করার প্রক্রিয়া আমরা চালু করেছি ভগবতী বিদ্যালয় আগেই আমরা হেরিটেজ ঘোষণা করেছি আজকে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংরক্ষণের কাজও আমরা শুরু করলাম আড়াই কোটি টাকা খরচ করে এছাড়াও মনে রাখবেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনকেও আমরা পঞ্চাশ লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিচ্ছি এছাড়াও বাংলায় এই সুযোগে যত স্কুল আছেন যারা একশো বছর বা তার বেশি তারা যদি সাহায্য চান তাদের নিশ্চয়ই আমরা সাহায্য করব এবং আজ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছাব্বিশ তারিখে তার জন্মদিন সমস্ত জায়গায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন দ্বিশতবর্ষ শতবর্ষ পালন করব আমি প্রত্যেকটা স্কুল কলেজ কি অনুরোধ করবো এমনকি ইংলিশ মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম আদার যে যেসব মিডিয়ামগুলো আছেও তাদের কাছেও অনুরোধ বিদ্যা বিদ্যাসাগরকে বাদ দিয়ে শিক্ষা হয় না তাই তারাও যেন দয়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত বর্ষটা ভালো করে পালন করেন মন দিয়ে পালন করেন ছাব্বিশ তারিখটা সব স্কুল কলেজে মহালয়ের দুদিন আগে স্কুল তো ছুটি হয়ে যাবে মহালয়ের সময় আঠাশ তারিখে মহালয় শনিবার ২৬ তারিখে দয়া করে ওই দিনটা স্কুল কলেজগুলো অন্য কিছু না করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন কেন ছিলেন তার গান তার কথা তার সম্বন্ধে জানা এই ব্যাপারগুলো নিয়ে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের বলবেন সেদিন এমনি পাঠ্যপুস্তক না পড়ে আমরা বিদ্যাসাগর পড়বো বিদ্যাসাগর জানলে আমরা জ্ঞানের সাগরে পৌঁছাবো আর জ্ঞানের সাগর জানলে আমরা সাগর জয় করব। আর সাগর জয় করলে শুভেন্দু বলছিল আমার কন্যাশ্রী অফকোর্স আজকে আমার বাংলার সরকারি স্কুলের কোথাও সিলিং নেই যত কন্যা সন্ত্রাণ আছে সবাই কন্যাশ্রী সরকারি স্কুল সরকারি কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় মেয়েরা স্কলারশিপ পাবে স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটিতে পাবে প্লাস যখন আঠেরো বছর বয়স হবে পড়াশোনা করবে আরও পঁচিশ হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পড়বে অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাশ করতে গেলে মা বাবাদের চিন্তা করতে হবে না মেয়েদের নিয়ে মেয়েরা ঘরের সম্পদ মেয়েরা আমাদের গর্ব আসুন এই বছরটা আমরা আমাদের মা বোনদের প্রতি ডেডিকেট করি আমাদের মা বোনেরা তারা আবার এটার মধ্যে দিয়ে ভাইদের ডেডিকেট করবে আসুন এই বছরটা আমরা বাংলাকে জানি বাংলার সংস্কৃতি জানি বাংলার সভ্যতা জানি কই আমরা তো কাউকে অশ্রদ্ধা করি না কেন করবো মহাত্মা গান্ধীজি জন্মেছিলেন কোথায় গুজরাটের পোরবন্দরে গান্ধীজিরও দেড় শত বছর জানেন গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন তিনি গুজরাটে জন্মেছিলেন কিন্তু যেদিন দেশ স্বাধীন হয়েছিল গান্ধীজিকে কোথায় পেয়েছিলাম আমরা বেলেঘাটায় কলকাতার গান্ধী আশ্রমে তিনি সেখানে বসেছিলেন গান্ধী ভবনে আমরা নতুন করে করছি সেটা অর্থাৎ গান্ধীজি যদি আমরা না চিনি গান্ধীজিকে দেশ জানবো কি করে নেতাজি সুভাষ চন্দ্র বোস যদি না জানি দেশ চিনব কি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম গান যদি আমরা না জানি আমরা দেশ চিনব কোথার থেকে মৌলানা আবুল কালাম আজাদ এডুকেশন মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার দেশ স্বাধীন হওয়ার পর তাকে আমাদের জানতে হবে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন ড্রাফট করেছিলেন তাকে আমাদের জানতে হবে মনে রাখবেন বিরসা মুন্ডা থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সতীশ সামন্ত থেকে শুরু করে ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ভগবতী দেবী শারদা মা সৃষ্টার নিবেদিতা থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই কিন্তু মনে রাখবেন শুধু বাংলাকে পথ দেখায়নি সারা ভারতবর্ষের স্বাধীনতা কারা এনেছে বাংলা নবজাগরণ কারা করেছে বাংলা শিক্ষার পরিচয় কারা করেছেন বাংলা সভ্যতার পরিচয় কারা করেছেন বাংলা জয়হিন স্লোগান কে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস মনে রাখবেন বন্দে মাতরম স্লোগান কে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জনগণ অধিনায়ক জয় হে সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কে লিখেছিলেন কে লিখেছিলেন ছাত্রছাত্রী বন্ধুরা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমাদের জাতীয় সঙ্গীত মনে রাখবেন রবিগুরু কবিগুরু বিশ্বকবি বিশ্ব বরেণ্য দুটো গান লিখেছিলেন একটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের সঙ্গীত জাতীয় সঙ্গীত আর একটা আমাদের বাংলায় যেটা হচ্ছে সারা ভারতবর্ষ নিয়েছিল জনগণ অধিনায়ক জয় হে মনে রাখবেন আরো কত লেখা হেমোর তীর্থপূর্ণ চিত্র জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কখনো লিখেছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরো আরো দাও প্রাণ আর আমাদের কাজী নজরুল তিনি কি লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ অর্থাৎ সব কিছুর মধ্যে মনে রাখবেন বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি এ মাটি সোনার চেয়ে খাটি এ মাটিকে ভয় দেখানো যায় না এ মাটিকে স্তব্ধ করা যায় না এ মাটিকে জব্দ করা যায় না এ ভাষাকে অস্বীকার করা যায় না সব ভাষাকে ভালোবেসেও বলব মাতৃভাষা নিয়ে গর্ব করব অন্য ভাষা নিয়েও কথা বলবো আমাদের সরকারও অনেক ভাষাকে অনুমোদন দিয়েছে সবাইকে নিয়েই আমরা চলতে চাই বলুন তো যদি কখনো বন্যা আসে ঘাটালের মানুষ অনেক বন্যা দেখেছেন শিলাবতীর জল যখন ঘরে ঢোকে তখন কি দেখে হিন্দুর ঘরে ঢুকলো না জলটা মুসলমানের ঘরে ঢুকলো না জলটা খ্রিস্টানের ঘরে ঢুকলো না জলটা পাঞ্জাবির ঘরে ঢুকলো বন্যার জল সবার ঘরেই ঢোকে আগুন যদি লাগে সে আগুনে আমরা সবাই পুরি আগুনে পোড়ার সময় মনে থাকে না ওটা সাদা না ওটা কালো না ওটা ছোটো না ওটা বড় নাকি ওটা লোকপ্রসার শিল্পী না ও কন্যাশ্রী নাও সবুজ সাথী নাও হিন্দু নাও মুসলমান আমরা সবাই এক এই কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিখিয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে রাজা রামমোহন রায় সমাজে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন আগে হাজব্যান্ড মারা গেলে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো স্বামীদের সাথে প্রথম আইন করেছিলেন বাংলায় অবিভক্ত ভারতবর্ষে রাজা রামমোহন রায় পরে এটা দেশের আইন হয় বাল্য বিবাহ রদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ ছোট্ট ছোট্ট মেয়ে পনেরো বছরের একটা মেয়ে বিয়ে দিয়ে দিল একটা পঁচাশি বছরের লোকের সাথে লোকটা মরে গেল বিয়ের পর দিন থেকে মেয়েটা বিধবা হয়ে পড়ে থাকলো সমাজের এক কোণে কেউ দেখত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন না এটা হতে পারে না আমার মায়েদের সম্মান দিতে হবে আমার মেয়েরা কিসে কম আমি বিধবা বিবাহ দেবো যখন দিতে গেলেন তার মাথাও অনেকে লাঠি মেরে ফাটিয়ে দিয়েছিল তাতে কী যায় আসে তিনি কিন্তু অনর ছিলেন তিনি কিন্তু কোনো দিন মাথা নত করে পালিয়ে যায়নি তাই আপনাদের কাছে বলতে এসছি বয়োজ্যেষ্ঠরা জানেন প্রবীণরা জানেন মধ্যবর্তী লোকেরা জানেন আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের আরও অনেক বছর এই দেশে থাকতে হবে রাজ্যে থাকতে হবে গর্ব নিয়ে বাঁচতে হবে মনে রাখবেন নিজের নাম যেমন কোনো ভুলবেন না নিজের মাকে বাবাকে যেমন ভুলতে পারেন না শিক্ষক শিক্ষিকাকে ভুলতে পারেন না এই রাজ্যের মাটিকে ভুলতে পারবেন না যেখানে এই যান মনে রাখবেন জন্ম কোথায় আমি আজও বলি কেউ কেউ ভয় দেখিয়ে বলছে উনিশশো একাত্তর সালের নাকি সার্টিফিকেট চাই তবে নাকি এনআরসি হবে কোনো এনআরসি হবে না কোন এনআরসি টেনআরসি নিয়ে চিন্তা করবেন না দশ বছর পর পর সেন্সাস হয় এটা সারা জীবন ধরে হয় এটা কেন হয় কত ছোট বাচ্চারা আছে কত ইয়াং ছেলে মেয়েরা আছে কত পড়াশোনা করছে কতজন চাষি আছে কতজন শ্রমিক আছে কতজন প্রফেসর আছে এগুলো জানবার জন্য এগুলো রুটিন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই মনে রাখবেন বাংলায় বাংলার মানুষ যারা এদেশের মানুষ বাংলায় আছেন দীর্ঘদিন ধরে বাংলা আপনার ঘরবাড়ি সংসার কোন মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না এটা আমার কাছে আজকে শুনে রাখুন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত মাটিতে দাঁড়িয়ে এই পুণ্য মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি কোন এনআরসি বাংলায় হবে না সব মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে ভুলে গেছেন ক্ষুদিরাম গলায় ফাঁসি পড়ে বলেছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী দেশের জন্য লড়াই করতে গিয়ে আজকে স্বাধীন লোকেদের পরাধীন করে দেবেন কখনো হয় না হতে পারে না ওটা মিথ্যে কথা ওটা অপপ্রচার ওটা চক্রান্ত ওটা কুচ্ছা বিশ্বাস করবেন না আমি এই কথাটা বললাম বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিশ্বাস করবেন নেতাজিকে বিশ্বাস করবেন রবীন্দ্রনাথকে বিশ্বাস করবেন স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করবেন সভ্যতার জাগরণকে মনে রাখবেন ব্রাহ্মণই হোক কাস্তই হোক বৈশ্যই হোক ক্ষুদ্র আমাদের ক্ষত্রিয়ই হোক হিন্দুই হোক মুসলমানই হোক শিখ হোক ইসাই হোক বৌদ্ধ হোক জৈন হোক পারসিক হোক সব আমরা এক একটা ফুলে একটা মালা গাঁথা হয় না বন্ধু অনেকগুলো ফুল নিয়ে তবে একটা মালা গাতে হয় আর মনে রাখবেন মানুষ সেই মালাই গ্রহণ করে যে মালাতে সব রকমের সব কিছু থাকে কাটার মালা লোকে পড়তে পছন্দ করে না লোকে সুন্দর মালা পড়তে পছন্দ করে সভ্যতার মালা তাই আপনাদের কাছে আমি বলতে এসছি কি ছাত্র ছাত্রী বন্ধুরা মনে থাকবে তো বিশৃঙ্গ গ্রামের ঢোকার যে মুখটা আছে ওই গেটটা আমি ভালো করে করে দেব ওটা আমরা আইএনসি থেকে সুন্দর করে করে দেব ওই মুখে আর একটা গেট করে দেব এই এলাকাটাকে ভালো করে সুন্দর করে গড়ে সাজানোর একটা ডিপিআর আমাকে তৈরি করে দিতে হবে লাইট লাগবে রাস্তা ভালো হবে দরকার হলে যাত্রী নিবাস একটা তৈরি হবে একটা কমিউনিটি হল তৈরি হবে এই এলাকাটাকে একটা এডুকেশন হাব হিসেবে এডুকেশন একটা ট্যুরিস্ট স্পট হিসেবে এটা আমরা তৈরি করব যাতে সব মানুষ যদি শান্তিনিকেতনও যায় এখানেও বীরসিংহ গ্রামে আসবে এই জায়গাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের জোলাশাখ ঠাকুর কেউ আসলে একবার ঘুরতে আসে নেতাজির বাড়ি এলগিন ঘুরতে আসে গান্ধীজিরা ভবন বেলেঘাটায় অনেক সময় ঘুরতে আসেন স্বামী বিবেকানন্দের বাড়ি যায় বেলুর মঠ যায় ফুরফুরা শরীফ যায় ব্যান্ডেল চার যায় মনে রাখবেন আমরা চাই এই বিদ্যাসাগরের জন্মভূমি পৈতৃক ভূমি ভিটে ভূমি পুণ্যভূমি ধর্মভূমি কর্মভূমি এই ভূমিটাও মনে রাখবেন যাতে আমাদের ট্যুরিজম স্পটেও যাতে থাকে আমি আলাপনকে বলবো মলয় দেখে বলবো আমাদের চিফ সেক্রেটারিকে এটা দেখে নিতে যাতে মানুষ খুললেই পায় এটা আমাদের শিক্ষার সবচেয়ে বড় দর্শনীয় স্থান আর বাংলার বর্ণ পরিচয়ের আতুর ঘর বর্ণপরিচয়ের আতুর ঘরকে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি তার কলকাতাতেও অনেক কলেজ আছে ইউনিভার্সিটি আছে যা করার আমরা সবটাই করবো আমি চাই বিদ্যাসাগরের নামে গবেষণাও হোক আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলছি বিদ্যাসাগরের নামে চেয়ার তো অলরেডি আছে বিদ্যাসাগরের নামে একটা ফেলোশিপ যেটা হচ্ছে গবেষণা হোক উনি যেভাবে বর্ণ এবং যেভাবে মাইল ফলক দেখে যেভাবে আবিষ্কার করেছিলেন শিক্ষাকে যেভাবে সমস্ত মানুষের নগর প্রান্তরে ছড়িয়ে দিয়েছিলেন আমার মনে হয় একটা গবেষণা কেন্দ্র হওয়া দরকার আপনারা তো তাই মনে করেন একটা গবেষণা কেন্দ্র একটা গবেষণা কেন্দ্র বিদ্যাসাগরের নামে বাংলায় আমরা তৈরি করব একাডেমি তার বাড়ি তার কলেজ তার ইউনিভার্সিটি যা হচ্ছে হচ্ছে প্লাস এটাও হবে কে বলতে পারে আগামী দিন সারা পৃথিবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা করে বলবে দেখি তার হাতের লেখাগুলো দেখি কিভাবে লিখে তিনি বর্ণ সৃষ্টি করেছেন বর্ণ সৃষ্টি করা একটা বড় সম্পদ এটা মনে রাখবেন তাই আজকের এই শুভ দিনে আমি বলি আপনাদের দাসপুর ঘাটাল মেছোগ্রাম এই সব রাস্তা দিয়ে আর একটা নর্থ বেঙ্গলের রাস্তাও হচ্ছে যেটা একদম জয়রামবাটি কামারপুকুর হয়ে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোরগ্রাম গ্রাম পর্যন্ত যাবে যাতে এই রাস্তাগুলো আরও বেশি বড় হয় একটা তিন হাজার কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে সেটা করতে টাইম লাগবে কিন্তু আমরা করে দেবো জয়রামবাটি এই জায়গাগুলো এর ফলে উন্নত হয়ে যাবে এবং তাছাড়াও বন্যাত্রাণেও অনেক কাজ করা হয়েছে আগেও আপনারা জানেন বন্যা হলেই ঘাটাল আগে ভাসে চন্দ্রকোনা আগে ভাসে আমরা কেলেঘাই কপালেশ্বরীর সাতশো কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি এবং আরও কিছু খরচ আমরা করবো এবং ঘাটাল প্ল্যান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার বলছি আবার আমরা পার্শ্ব করব, কিন্তু বাদবাকি আমরা চাই এই সব জায়গায় সুন্দর করে সব কিছু তৈরি হোক যাতে একবার নয় আমরা যেমন বলতাম আগে সব সাগর বারবার গঙ্গাসাগর একবার জল পেরিয়ে যেতে হয় কিন্তু এত ভালো করে দিয়েছি এখন সবাই কি বলে জানেন স্লোগানটা পাল্টে দিয়েছে দিয়ে বলে সব সাগর একবার গঙ্গাসাগর বারবার তেমনি মনে রাখবেন বিদ্যাসাগরের জায়গাটাও এটা হবে যে সব গ্রামে যাও যতবারই যাও না কেন বিসিংহ গ্রাম বারবার এটা আমার গ্রাম তোমার গ্রাম নামটি তার বীরসিংহ গ্রাম আমার নাম তোমার নাম আমার গ্রাম তোমার গ্রাম শিক্ষার নাম জাগরণের নাম সভ্যতার নাম জাগরণের নাম মেয়েদের স্বাধীনতার নাম গ্রামটার নাম বীরসিংহ গ্রাম সবাই আসবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই ধন্য ভূমিতে এসে আজকে আমার জীবনের একটা বড় পাওয়া হল এবং আমি তার সাথেই বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ আর আজকের এখান থেকেই একটা বড় ফ্লাইওভার বর্ধমান কাটোয়ায় উদ্বোধন করা হলো পুজোর আগে যাতে প্রায় তিনশোর ওপর কোটি টাকা খরচ হয়েছে বর্ধমান দুর্গাপুরের লোকেদের পক্ষে খুব সুবিধা হবে এইসহ অনেক প্রোগ্রাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি এবার অনুরোধ করব আমার স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় সঙ্গীত কিন্তু গাইতে হবে কারণ জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হবে না লোকপ্রসার শিল্পী আপনারা সাত দিন টিচাররা জনগণ মনোধী সবাইকে গাইতে হবে বিবেক আমাদের আইএনসিএ সেক্রেটারি জনগণ মনে হয় ধরবে আপনারা সকলে হাত জোর করে আমরা জাতীয় সঙ্গীত গাইব আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাণে আমাদের অঞ্জলি দেবার জন্য সম্মান জানানোর জন্য জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবে शुभ नाम जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय জয় নেতাজি সুভাষচন্দ্রের জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ এবার হচ্ছে বঙ্কিমচন্দ্রের वंदे मातरम এবার আমাদের বাংলার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা